আজ 14ই নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। প্রতি বছরই 14ই নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবসটি পালন করা হয়। আর এই মধুমেহ বা ডায়াবেটিসের কারণে মানুষের জীবনের স্বাস্থ্য সংক্রান্ত ঝুঁকি বৃদ্ধি পায়। আর এই বিষয় নিয়ে আজ রোগীদের পরামর্শ প্রদান করেছেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর পার্থ প্রতিমতে। কি বলেছেন তিনি, চলুন শুনে। জিয়াউর রহমানের রিপোর্ট, এনটিভি ডাব্লিউপি। 14ই নভেম্বর বিশ্ব ডায়াবেটিস ডে, এই দিনকে উপলক্ষে আপনি সাধারণ যারা ডায়াবেটিস রোগী আছে তাদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাইছেন? প্রথমেই বলি, 14ই নভেম্বর 14th November দিনটা কেন ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে বা বিশ্ব মধুমেহ দিবস আমি যদি বলি, ডায়াবেটিস দিবস কেন বলা হয়, কারণ কি 14th November ইনসুলিন আবিষ্কার করেছিলেন স্যার ফ্রেডরিচ ব্যান্টিং অ্যান্ড চার্লিস বেস্ট। তো ফ্রেডরিচ ব্যান্টিং, ওনার বার্থডে ছিল 14th November, তো সেই দিন, সেই জন্য এই দিনটাকে ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে হিসেবে আখ্যাত হয়। তিনি ইনসুলিন আবিষ্কার করেন এবং তারা দুজন মিলে নোবেল প্রাইজ পান, এই জন্য এই দিনটা এত বিখ্যাত। দ্বিতীয় কথা হচ্ছে যে এই দিনটার প্রতিষ্ঠা পায় 2006, প্রপোজালটা এসেছিল 1991, কিন্তু 2006 আমরা ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে হিসাবে এই দিনটাকে বেছে নেওয়া হয় ডে। তো এটা আমাদের ফিজিশিয়ানদের পক্ষে খুব একটা ভাইটাল দিন, কারণ কি আজকাল সুগার, ডায়াবেটিস মেলাইটাস এত ছড়িয়ে গেছে, এত কমন ব্যাপারটা, ঘরে ঘরে পৌঁছে গেছে, আর আজকাল মানুষ একটু কনসার্ন, সেই জন্য ডায়াগনোসিসও হচ্ছে। কিন্তু যেটা করণীয় বা বলার, যে আজকের দিনটা তো শুধু 14ই নভেম্বরের একটা সিগনিফিকেন্স হলো এটাই যে আমাদের ডায়াবেটিসকে ভয় নয়, ডায়াবেটিসকে জয় করতে হবে। তো এটা আমাদের লক্ষ্য, আমাদের চিকিৎসকদের, ফিজিশিয়ানদের, সাধারণ মানুষের প্রতি কিছু কিছু দায়বদ্ধতা আছে, তার মধ্যে যে কী করবেন তার আর কী করবেন না। প্রথম কথা বলি, ডায়াবেটিস একটা ক্রনিক ডিজিজ, মেটাবলিক ডিজিজ, যেটাতে কিনা সুগার লেভেল হাই থাকে, ব্লাড সুগার হাই থাকে, এবং তার জন্য কী হয়, কিছু কিছু ক্ষতি হয়, যেমন হচ্ছে নার্ভের ক্ষতি, নার্ভাস সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম, তার সাথে হচ্ছে রেটিনোপ্যাথি, নেফ্রোপ্যাথি, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজেস, এইসব ডিজিজগুলো হয়। তো এটাকে আমাদের প্রতিহত করতে হবে, প্রতিহত মানে ডায়াবেটিসটাকে অনেকটা নিয়ন্ত্রণ করতে হবে যাতে সুগারটা কন্ট্রোলে থাকে। তার জন্য কি, এক হচ্ছে এটা যেহেতু জেনেটিক ডিজিজ, প্লাস হচ্ছে কিছুটা এনভায়রনমেন্টাল ফ্যাক্টরও কাজ করে, আমাদেরকে লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে। মানে কি, কতটার মানে, লাইফস্টাইল মডিফিকেশন মানে খাওয়া দাওয়া এবং তার সাথে শরীরচর্চা, টেনশন ফ্রি লাইফ লিড করতে হবে, মানে চাপ অতটা, প্রেশার নেওয়া যাবে না সব কিছুতে। আর হচ্ছে এক্সারসাইজ করতে হবে, এক্সারসাইজটা খুব ভাইটাল, ডায়েট অ্যান্ড এক্সারসাইজ। ডায়েটটা কি, এখন তো সেই বিশাল ব্যাপার, ডায়েট চার্ট কী মেনটেন করবো, কী খাবো কী খাবো না, খুব সোজা কথায় কি, আমরা ভাতটা, যেটা কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাচ্ছি, সেটাকে অনেকটা নিয়ন্ত্রণ করতে হবে যাতে সুগারটা কন্ট্রোলে থাকে। তার জন্য কি, এক হচ্ছে এটা যেহেতু জেনেটিক ডিজিজ, প্লাস হচ্ছে কিছুটা এনভায়রনমেন্টাল ফ্যাক্টরও কাজ করে, আমাদেরকে লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে। মানে কি, কতটার মানে, লাইফস্টাইল মডিফিকেশন মানে খাওয়া দাওয়া এবং তার সাথে শরীরচর্চা, টেনশন ফ্রি লাইফ লিড করতে হবে, মানে চাপ অতটা, প্রেশার নেওয়া যাবে না সব কিছুতে। আর হচ্ছে এক্সারসাইজ করতে হবে, এক্সারসাইজটা খুব ভাইটাল, ডায়েট অ্যান্ড এক্সারসাইজ। ডায়েটটা কি, এখন তো সেই বিশাল ব্যাপার, ডায়েট চার্ট কী মেনটেন করবো, কী খাবো কী খাবো না, খুব সোজা কথায় কি, আমরা ভাতটা, যেটা কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাচ্ছি, সেটাকে একটু কম খাবো তুলনামূলক, তার জায়গায় কী খাবো, শাকসবজি ফলমূল খাবো, শাকসবজি ফলমূলের, ফলমূলের মধ্যে আবার কিছু স্পেসিফিক খাওয়া যায়, সব ফল খাওয়া যায় না, তাহলে শাকসবজিটা বেশি করে খাবো, কার্বোহাইড্রেট ভাতটা আমরা কম খাবো, আলুটা আমরা কম খাবো, আর হচ্ছে শাকসবজিটা বেশি খাবো। এবার ফলমূলের মধ্যে কী খেতে পারবো কী খেতে পারবো না, যেগুলো পারবো তার মধ্যে হচ্ছে আপেল, সবুজ আপেলটা হলে খুব ভালো হয়, আপেল, পেয়ারা, নাশপাতি, শসা, লেবু, এগুলো আমরা খেতে পারবো, কাঁচা পেঁপেটাও খেতে পারবো। কিন্তু আমরা কমনলি যেটা করি, আমাদের শরীর খারাপ হচ্ছে, ডায়াবেটিস আছে, তাহলে একটু বেদানা খেয়ে নিই, বেদানাটা খাওয়া যাবে না, কলা খাওয়া যাবে না, মিষ্টি ফলগুলো যেগুলো আছে, আম, কাঁঠাল, তরমুজ, আনারস, এইসবগুলো খাওয়া যাবে না, এইটা মাথায় রাখতে হবে। দু নম্বর হচ্ছে মাটির তলা সবজিগুলো একটু কম খেতে হবে।
এবার হচ্ছে এক্সারসাইজের ব্যাপারটা। এক্সারসাইজ কীরকম? প্রতিদিন আমাদের খুব সাধারণভাবে এক্সারসাইজ মানে বাবা কী ধরনের এক্সারসাইজ করতে হবে, তাহলে হয়তো একদম সেই এক্সারসাইজ নিয়ে পড়াশোনা শুরু করে দিলাম, সেটা করতে পারলে তো খুব ভালো। সেটা নিয়ে আরও স্পেসিফিক ব্যাপার আছে, সেটা পরে আলোচনা করা যাবে। কিন্তু মেনলি যেটা করতে হবে, সাধারণ মানুষের জন্য বলি, ঘাম ঝরানো হাঁটা। আমাকে দিনে আধ ঘন্টা থেকে 45 মিনিট ঘাম ঝরানো হাঁটতে হবে, এটাই অনেক। এটাই যদি মেনটেন করতে পারি এটাই অনেক, ঠিক আছে? তাহলে ডায়েট অ্যান্ড এক্সারসাইজ অ্যান্ড লাইফস্টাইল মডিফিকেশন, আমাদের প্রেশার নিতে হবে না। খামোখা একটা টেনশন, কোনো কাজেই অযথা টেনশন নিচ্ছি, খাওয়া দাওয়া ঠিক নেই, ঘুমের ঠিক নেই, আর্লি টু বেস্ট, আর্লি টু রাইজ এই ব্যাপারটা তো নেই, এই এই ব্যাপারগুলো করলে হবে না। বা হয়তো ব্রেকফাস্ট আমরা অনেক পরে করছি, 5 থেকে যাচ্ছি সকালের দিকে, সেই হয়তো 10:30-10:30 সময় ব্রেকফাস্ট করছি, এইগুলো করলে হবে। আমাদের টাইম মেনটেন করে খাওয়া দাওয়াটা মেনটেন করতে হবে, এটা খুব ভাইটাল। এবার এবার বলি, যে পেশেন্টরা ওষুধে আছেন, মেডিসিনস নিচ্ছেন সুগারের জন্য, তাদের ফলো আপ রাখতে হবে ডাক্তারের সাথে। মানে আমি হয়তো বা কোনো ফিজিশিয়ান হয়তো দেখা গেলো 1 মাস আসতে বলেছেন বা 2 মাস 3 মাস পরে আসতে বলেছেন, তারপরে ওষুধগুলো খেয়ে পরীক্ষা নিরীক্ষা করে আসতে বলেছেন, তারা দেখা গেলো ওই সময় ফলো আপ না করে, আমি তো বেশ ভালো আছি, আমার সুগার কন্ট্রোল আছে, আমি আবার 6 মাস 1 বছর পরে আবার দেখালাম, এইটা করলে হবে না। এটা রেগুলার ফলো আপ করতে হবে। এবং রেটিনোপ্যাথি, নেফ্রোপ্যাথি, হার্টটা কীরকম আছে, এইগুলো আমাদের মাঝে মাঝে চেক আপ করাতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। সুতরাং ফলো আপ এটা খুব ফাইন। আপনার নাম আর পরিচয়টা? আমি ডক্টর পার্থ প্রতিম দে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মেডিসিন বিভাগ, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ।